আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ শহীদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, ইনভাইটিং আওয়ার ভিডিও অনলাইন ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা সুন্দরভাবে তোমাদের চরিত্র গঠন করে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলছো, এবং আমাদের প্রতিষ্ঠান কর্তৃক যে ক্লাসগুলো তোমাদেরকে তোমাদের জন্য প্রদান করা হচ্ছে সেগুলো থেকে নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ। তো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব মডেল নম্বর 15 থেকে ট্রু ফলস এবং লেটার। তো ট্রু ফলস এবং লেটার ক্লাস শুরু করার পূর্বেই আমরা চলো জেনে নিই পূর্বের ক্লাস থেকে আমরা কী কী পড়েছিলাম। তো পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম ফুড সম্পর্কে, তাই না? তো সেখানে আমরা পড়েছিলাম বিভিন্ন ধরনের খাদ্যের কথা, তার মধ্যে হলো গুড ফুড এবং আনহাইজেনিক অর জাঙ্ক ফুড। বলতো এগুলোর অর্থ কী? ওকে, ভেরি গুড। তাহলে হাইজেনিক মানে কী? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আর গুড ফুড শব্দের অর্থ? ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। তো চলো আমরা এখন শুরু করি। তাহলে আমরা প্রথমে শুরু করব আমরা ট্রু ফলস মডেল নম্বর 15 থেকে আনসিন প্যাসেজ। তো এখানে বলা হচ্ছে যে ডেলিশিয়াস ফুড ইজ অলওয়েজ নেসেসারি ফর গুড হেলথ। তো স্টুডেন্ট, এটা আমরা জানি যে ডেলিশিয়াস ফুড ইজ অলওয়েজ নেসেসারি ফর গুড হেলথ, যে আমাদের সুস্বাদু খাবার আমাদের স্বাস্থ্যের জন্য সবসময় ভালো নয়। এটা কোথায় থেকে আমরা পেলাম? এটা আমরা পেলাম প্যাসেজ থেকে। তাহলে এখানে ট্রু ফলস আমি এখানে লিখে দিলাম, ট্রু ফলস। অত ফলস সংক্ষেপে পরীক্ষাতে তোমরা কীভাবে লিখবে সেটা বলা আছে। তাহলে এখানে এ নম্বর ট্রু ফলস, এখানে বলা হচ্ছে ফলস। তো এইভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে? এখানে বি নম্বরে বলা হচ্ছে, দেখো এখানে বি নম্বরে বলা হচ্ছে গুড ফুড প্রিভেন্ট ডিজিজ। তাহলে এখানে যে ভালো খাবার রোগ থেকে আমাদেরকে কী করে, মানে রোগ প্রতিরোধ করে, অর্থাৎ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে এটা হলো ট্রু। তাহলে এখানে আমি ট্রু লিখে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা সি নম্বর লিখব। সি নম্বর বলা হচ্ছে যে জাঙ্ক ফুড আর বেনিফিশিয়াল টু আর বডি। অ্যাবসলিউটলি রং অ্যান্সার, কারণ জাঙ্ক ফুড কখনো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ফলস হবে। উত্তর কি? ফলস। এরপরে ডি নম্বর আমি লিখছি। ডি নম্বর বলা হচ্ছে দেখো, সবাই বইয়ে হাত দিবে। ডি নম্বরে এভরি ফুড হ্যাজ সাম ফুড ভ্যালু, প্রত্যেকটা খাদ্যের তার নিজস্ব খাদ্য, মানে খাদ্য ভ্যালু রয়েছে, তার যে একটা মূল্য, তার একটা যে গুণাগুণ, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, ট্রু। এরপরে ই নম্বর বলা হচ্ছে যে আওয়ার চিলড্রেন আর ফন্ড অফ জাঙ্ক ফুড, আমাদের ছেলেমেয়েরা জাঙ্ক ফুড পছন্দ করে, সেটা ভালো হোক আর না হোক, সেটা কিন্তু তারা পছন্দ করে, তাই না? আচ্ছা, তাহলে এটার উত্তরটা কী হবে? এর এই উত্তরটা হবে তোমার ট্রু হবে, তাই না? এটা ট্রু লিখে দিলাম। তারপরে এখানে এফ নম্বর বলা হচ্ছে যে উই শুড টেক গুড ফুডস নাও অ্যান্ড দেন, যে আমরা ভালো খাবার আমরা মাঝে মাঝে খাবো। নো, গুড ফুড আমাদেরকে অলওয়েজ সবসময় খেতে হবে, নাহলে আমাদের শরীর কী হবে? ভেঙে যাবে, ভেঙে পড়বে বা দুর্বল হয়ে পড়বে, পুষ্টিহীনতায় ভুগবো, বিভিন্ন রোগ আমাদেরকে ধরবে, আমাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে এনার্জি অর স্ট্রেংথ অর পাওয়ার থাকবে না, সেটাই বলা হচ্ছে। তাহলে এখানে কী হবে? ফলস। তো স্টুডেন্ট, আমরা ট্রু ফলস আলোচনা করলাম, এ ট্রু ফলস থেকে তোমরা সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। কারো কোনো সমস্যা আছে? নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ট্রু অ্যান্ড ফলস। তাহলে আমরা এখন চলে যাব লেটারে। তাহলে এখানে লেটার আমরা কীভাবে লিখতে হয় মোটামুটি আমরা শিখেছি ফরম্যাটগুলো, এখন আমরা লেটারটা সুন্দর করে পড়ে নিই। দেখো, যে ইমাজিন ইউ আর নিয়াজ, ইউ লিভ ইন নন্দনকানন চট্টগ্রাম। তাহলে তুমি মনে করো নিয়াজ, তুমি চট্টগ্রামের নন্দনকাননে বাস করো। ইউর ফ্রেন্ড ইজ নেহাল, তোমার বন্ধুর নাম কি? নেহাল। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউ,
আনহাইজেনিক অর জাঙ্ক ফুড, সে জানতে চাইছে তোমার কাছ থেকে অস্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড সম্পর্কে, অর্থাৎ ভাজা পোড়া অর্থাৎ পেপসি সেভেন এপ আরসি এ জাতীয় খাদ্য সম্পর্কে। ঠিক আছে, এখন তোমার বন্ধুর কাছে চিঠি লেখো, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট জাঙ্ক আনহাইজেনিক অর জাঙ্ক ফুড। ঠিক আছে, তো এই এটা হলো আমাদের প্রশ্ন। তো আমরা এখন শুরু করি, তাহলে আমরা জানি যে যে চিঠি লেখে তার নামে হেডিং হয়, তাহলে হেডিং হলো কোথায় থেকে লিখছে, এখানে নিয়ার সিটি লিখছে নিহালের কাছে, তাহলে কোথায় লিখছে, সে অ্যাড্রেসটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া থাকবে, সেটা আমরা লিখব না, আমরা শুধু চিঠির মূল কথাটা আমি এখানে আলোচনা করতে চাই। তাহলে এখানে হেডিং আমি লিখলাম, মনে করো নন্দনকানন, ঠিক আছে, নন্দনকানন চট্টগ্রাম, ঠিক আছে, চট্টগ্রাম কয় তারিখে লিখলাম, মনে করো 2 আগস্ট 2021। ঠিক আছে, এটা হলো হেডিং। এবার আমরা গ্রিটিংস লেখা শুরু করি, ডিয়ার নিহাল আমি লিখলাম। ঠিক আছে, তো এটা হলো হেডিং, এটা হলো গ্রিটিং। এখন আমরা বডিটা লেখা শুরু করব, তাহলে এখানে আমরা বিভিন্নভাবে লিখতে পারি যে আই হোপ ইউ আর ইন গুড হেলথ, আমি আশা করি তোমার স্বাস্থ্য ভালো আছে, আই অ্যাম অলসো ওয়েল, বা এটা না লিখলেও হবে সমস্যা নাই, আমিও ভালো আছি। ঠিক আছে, আই হোপ ইউ আর ইন গুড হেলথ, তোমার স্বাস্থ্য খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে দি লেটার ইজ অ্যাবাউট আনহাইজেনিক অর জাঙ্ক ফুড, তাহলে এই বিষয়টা আমরা এখন সরাসরি লেখা শুরু করতে পারি, তাই না, যেটা চিঠিতে চাচ্ছে। তাহলে এখানে নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট, আমি এই কথাটা বলছি কিন্তু শব্দ লেখা যাবে না, সময় কম এবং আমার থেকে পড়তে হবে বেশি। তাহলে এবার শুরু করব, তাহলে দি লেটার ইজ অ্যাবাউট, আমরা সরাসরি লেখে চলে গেলাম, দি লেটার ইজ অ্যাবাউট কি সম্পর্কে, আনহাইজেনিক অর জাঙ্ক ফুড সম্পর্কে, আমি এখন জাঙ্ক ফুডস, ঠিক আছে, আনহাইজেনিক অর জাঙ্ক ফুড, তাহলে এখানে আমরা শুরু করছি আনহাইজেনিক অর জাঙ্ক ফুড সম্পর্কে, তাই না। তাহলে এই কথাটা আমরা লেখার পরে এখান থেকে আমরা এখন লিখব, জাঙ্ক ফুড ইজ এ কাইন্ড অফ ফুড দ্যাট ইজ লো ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড হাই ইন ফ্যাট অ্যান্ড সুগার, তাহলে জাঙ্ক ফুড হলো এক ধরনের খাদ্য, ঠিক আছে, যেখানে লো অর্থাৎ খুব কম পরিমাণে থাকে নিউট্রিয়েন্টস অ্যান্ড হাই ইন ফ্যাট অ্যান্ড সুগার, তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, জাঙ্ক ফুড ইজ এ ওয়ান কাইন্ড অফ ফুড, তাই না। আচ্ছা, তাহলে এখানে জাঙ্ক ফুড ইজ এ কাইন্ড অফ ফুডস, ঠিক আছে, জাঙ্ক ফুড ইজ এ কাইন্ড অফ ফুড, এখানে ফুডস দরকার নেই, ফুড এক ধরনের খাবার বা খাদ্য, দ্যাট ইজ লো লো পরিমাণে আছে অর্থাৎ অল্প পরিমাণে আছে, ঠিক আছে, দ্যাট ইজ লো যেটাতে পরিমাণ আছে ইন নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস আমরা সরাসরি লিখে দেব, কী লিখব, নিউট্রিয়েন্টস লিখব, দ্যাট এটা আগে সূত্র করে আবার দেখে নাও, জাঙ্ক ফুড ইজ এ কাইন্ড অফ ফুড দ্যাট ইজ লো লো অর্থাৎ অল্প পরিমাণে আছে ইন নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস খুব অল্প পরিমাণে পুষ্টিগুণ, অ্যান্ড হাই ইন ফ্যাট এবং হাই
নিউট্রিয়েন্টস অ্যান্ড হাই, তাহলে এখানে লেখাটা ভালো লাগবে না, এখান থেকে আমরা লিখি, ঠিক আছে, অ্যান্ড হাই, হাই মানে উচ্চ পরিমাণে, হাই ইন ফ্যাট, বেশি পরিমাণে চর্বি, ফ্যাট, ঠিক আছে, বেশি পরিমাণে ফ্যাট অ্যান্ড সুগার এবং চিনি রয়েছে, অ্যান্ড সুগার, সেখানে চিনি রয়েছে, প্রচুর পরিমাণে চিনি রয়েছে। তাহলে এখন আমি একটু বলি জাঙ্ক ফুড কোনগুলো, যেমন আমরা প্যাসেজে পড়লাম, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই কথাগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি যদি সময় থাকে, যে জাঙ্ক ফুড হলো বার্গার, বিস্কুটস অ্যান্ড ফ্রাইড ফুড, সফট ড্রিঙ্ক, আইসক্রিম ইটিসি। তাহলে এখানে সফট ড্রিঙ্ক কোনগুলো, যে সফট ড্রিঙ্ক হলো পেপসি, আরসি, সেভেন আপ, কোকাকোলা, লেমোনেড, টাইগার, এই জাতীয় খাবারগুলো, তাই না? তারপরে বার্গার, বিস্কিটস, এগুলোও কিন্তু জাঙ্ক ফুডের পড়ে, এবং আইসক্রিম। তাহলে এগুলো আমরা খুবই পছন্দ করি এবং আমরা না খেলে মনে হয় যে কি খাবার যেন আমাদের বাদ আছে, আসলে এগুলো সে ধরনের গুরুত্বপূর্ণ খাবার নয়। তো এখানে বলা হচ্ছে যে ইটিং টু মাচ জাঙ্ক ফুড ইজ লিঙ্কড টু সিরিয়াস হেলথ প্রবলেম। তাহলে আমরা এখানে মিশিয়ে দিলাম, তাহলে এখানে আমরা এখন সরাসরি অন্য কথাগুলো এখন আলোচনা করব যেগুলো জাঙ্ক ফুডের মধ্যে আছে, তোমরা একটু মন দিয়ে শুনো, তাহলে ইনশাল্লাহ তোমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারবে। তো এখানে জাঙ্ক ফুডের কথাগুলো আমরা বললাম, এগুলো পারলে তোমরা লিখে নিবে, আমি বললাম শুনলেই সহজ হবে। তাহলে ইটিং টু মাছ জাঙ্ক ফুড, যদি বেশি পরিমাণে ইটিং টু মাছ, ইটিং টু মাছ জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড যদি আমরা বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাই, তাহলে কী হবে? ইটিং টু মাছ জাঙ্ক ফুড ইজ লিঙ্কড, লিঙ্ক ইজ লিঙ্কড, লিঙ্কড, লিঙ্কড আছে না, যেটা অনেক সংযোগ হয়ে যায়, তাই না? টু সিরিয়াস, টু টু সিরিয়াস, সিরিয়াস হেলথ, হেলথ প্রবলেমস, মারাত্মক স্বাস্থ্যের সমস্যা দেখা যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, ঠিক আছে? জাঙ্ক ফুড আর নট নেসেসারি পার্ট অফ অ্যানি ডায়েটস, তাহলে জাঙ্ক ফুড আমাদের কোনো খাদ্য তালিকার মধ্যে এটা পড়ে না, ঠিক আছে? তো ইট ইজ নট, দে আর নট, অথবা দিস আর নট বেনিফিশিয়াল অফ আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, ঠিক আছে? ইট ইজ ল্যাক অফ ভিটামিন, ইট ইজ ল্যাক অফ মিনারেলস, ইট ইজ ল্যাক অফ প্রোটিন, ইট ইজ ল্যাক অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ এর মধ্যে সকল কিছু গুণাগুণের অভাব আছে, শুধুমাত্র বেশি পরিমাণে কী আছে? হাই ফ্যাট অ্যান্ড সুগার। তাহলে আমরা জানি যে চর্বি এবং অতিরিক্ত চিনি আমাদের শরীরকে বিভিন্নভাবে ড্যামেজ করে, তাই এগুলো থেকে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এগুলো থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। আমরা জাঙ্ক ফুড কম করে খাবো, তাহলে আমাদের শরীরটা ইনশাল্লাহ খুব ভালো থাকবে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে যে জাঙ্ক ফুড আর নট নেসেসারি পার্ট অফ অ্যানি ডায়েটস, দে আর নট বেনিফিশিয়াল অফ আওয়ার হেলথ, উই শুড অ্যাভয়েড ইটিং দিস ফুড, এই খাবারটা আমাদেরকে কী করতে হবে? এড়িয়ে চলতে হবে। তো স্টুডেন্ট, আমরা একবারে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি, তো লেটার লেখার শেষে আমরা এভাবে সুন্দর করে একটা খাম তৈরি করব, ঠিক আছে? এভাবে সুন্দর করে একটা খাম তৈরি করব, ঠিক আছে? আর আমরা চিঠি মোটামুটি শেষ করলাম, তাহলে এভাবে শেষ করবে যে নো মোর টুডে, আল্লাহ হাফেজ, লিখে উইথ লাভ লিখে আমরা চিঠি শেষ করব। জাস্ট আমি চিঠির একটু তোমাদের খামটা লেখা শিখিয়ে দিচ্ছি, একটু বড়ো করতে হবে স্কেল দিয়ে সুন্দর করে, এভাবে তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা স্ট্যাম্প লিখব, যেভাবে বলবে সেভাবে আমাদেরকে লিখতে হবে স্ট্যাম্প। তাহলে এখানে স্ট্যাম্প লেখার পরে এখানে ফ্রম, এটার মধ্যে দিয়ে টান দিয়ে টু, তাহলে এখানে ফ্রম
কার কাছ থেকে চিঠি লেখা হলো, প্রশ্নে যেভাবে থাকবে, তাহলে এখানে চিঠি লিখলো হলো নিয়াজ, কার কাছে লিখলো নেহালের কাছে, তাহলে এখানে নিয়াজ নিয়াজ, ঠিক আছে। আর এখানে কি হবে, টু নেহাল নেহাল, তারপর আমরা অ্যাড্রেসটা লিখে দিব যেভাবে থাকবে সেভাবে, ঠিক আছে। তো চিঠিটা আরেকবার আমরা বলি যে আই হোপ ইউ আর ইন গুড হেলথ, আই অ্যাম অলসো ফাইন, দি লেটার ইজ অ্যাবাউট আনহাইজেনিক অর জাঙ্ক ফুড। তাহলে জাঙ্ক ফুড ইজ এ কাইন্ড অফ ফুড দ্যাট ইজ লো ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড হাই ইন ফ্যাট অ্যান্ড সুগার, ইটিং টু মাচ জাঙ্ক ফুড ইজ লিঙ্ক টু সিরিয়াস হেলথ প্রবলেম, জাঙ্ক ফুড আর নট নেসেসারি পার্ট অফ আওয়ার ডায়েটস, ঠিক আছে, ইট ইজ নট বেনিফিশিয়াল অফ আওয়ার হেলথ, ঠিক আছে। সো উই শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড, ঠিক আছে। নম্বর টুডে আল্লাহ হাফেজ বলে ইউর ফ্রেন্ড নিয়াজ লিখে আমরা চিঠি শেষ করবো। তাহলে এইচ ডাব্লুটা লিখে লো, তাহলে এইচ ডাব্লু হলো লেটারটি সুন্দর করে প্র্যাকটিস, লেটার রাইটিং, এটা তোমরা সুন্দর করে লিখবে, তাহলে সবাই আমরা সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরিশেষে এটাই বলতে চাই, তোমরা পিতামাতা এবং টিচারের কথা মন দিয়ে শোনো এবং সেই অনুযায়ী কাজ করো, দেখবে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের লক্ষ্য অর্থাৎ আমাদের গোল পূরণ হবে ইনশাল্লাহ। তো নম্বর টুডে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।